खरगोश, तंबी, जो আরেকটি
যজমের আরেকটি চিহ্ন কি? ওয়াও এর মতো। যজমের আরেকটি চিহ্ন ওয়াও এর মতো। তাহলে যজমের আরেকটি চিহ্ন এই যে ওয়াও এর মতো। আচ্ছা তারপরে দেখো গ নম্বর আছে আরবি ভাষায় অর্ঘ ড্যাশ কি? তাহলে গ নম্বরে আছে আরবি ভাষায় অর্ঘ ড্যাশ কি? তাহলে আরবি ভাষায় হরফ কয়টি? আরবি ভাষায় হরফ তিনটি। আরবি ভাষায় হরফ কয়টি? তিনটি। আরবি ভাষায় হরফ কয়টি? আরবি ভাষায় হরফ তিনটি। তারপরে দেখো আমাদের ঘ নম্বর প্রশ্ন। আচ্ছা আমাদের ঘ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ঘ নম্বর শূন্যস্থান পূরণ আছে কি? আরবি হরফের ওপর জব জব দিলে উচ্চারণ কেমন হবে? আরবি হরফের উপরে আরবি হরফের উপর জবর দিলে আচ্ছা দেখো তাহলে আরবি হরফের উপর জবর দিলে কি হয়? আকার হয়। আরবি হরফের উপর জবর দিলে কি হয়? আকার হয়। আরবি হরফের উপর জবর দিলে কি হয়? আকার হয়। আচ্ছা তারপরে দেখো ও নম্বর প্রশ্ন। ও নম্বর শূন্যস্থান পূরণ আছে কি? আরবি হরফের নিচে জেড দিলে ড্যাশ কার হয়? তাহলে দেখো আরবি আরবি হরফের আরবি হরফের নিচে জেড দিলে জেড দিলে ড্যাশ আরবি হরফের নিচে জেড দিলে কি হয়? আরবি হরফের নিচে জেড দিলে রসইকার হয়। কি হয়? রসইকার হয়। তাহলে আরবি হরফের নিচে জেড দিলে কি হয়? রসইকার হয়। আরবি হরফের নিচে জেড দিলে রসইকার হয়। আচ্ছা তারপরে দেখো এবার আমরা দেখবো আমাদের চ নম্বর প্রশ্ন। আমি তাহলে এগুলো মুছে দিচ্ছি। মুছে দেওয়ার আগে আমি আবার বলছি স্বর চিহ্নকে আরবি ভাষায় হরকত বলে। যজমের আরেকটি চিহ্ন ওয়াও। আরবি ভাষায় হরকত তিনটি। আরবি হরফের উপর জবর দিলে আকার হয়। আরবি হরফের নিচে জেড দিলে ইকার হয়। আচ্ছা আমরা এবার চ নম্বরে যাব। দেখো আমাদের চ নম্বর আরবি হরফের ওপর পেশ দিলে কার হয়? দেখো ড্যাশ আরবি হরফের
তাহলে দেখো আরবি ভাষাতে পেজ দিলে কি হয় কুকার হয় আরবি ভাষাতে উপর পেজ দিলে কুকার হয় আরবি ভাষাতে উপর পেজ দিলে কি হয় কুকার হয় আচ্ছা তারপরে দেখো আমাদের 6 নম্বর আমাদের 6 নম্বরে কি আছে আচ্ছা আমাদের 6 নম্বরে আছে বা পেজ এর উচ্চারণ ড্যাশ হয় বা পেজ এর উচ্চারণ ড্যাশ হয় বাপেশের উচ্চারণ বু হা বাপেশের উচ্চারণ মানে কি বু আচ্ছা তারপরে দেখো ওর কি হচ্ছে বর্গ হচ্ছে আমাদের আছে দুই জবর ও দুই তে দুই জবর দুই জেড ও দুই পেশকে কি বলে ড্যাশ বলে দুই জবর দুই জে ও দুই পেশকে ড্যাশ বলে তানবি বলে দুই জবর দুই জের আর দুই পেশকে কি বলে তানবিন বলে আচ্ছা তারপরে দেখো আমাদের ছ নম্বর আমাদের ছ নম্বর মিম দুই জবর এর উচ্চারণ ড্যাশ হয় মিম দুই জবর এর উচ্চারণ নিম দুই জবরের উচ্চারণ কি হয় মান হয় নিম দুই জবরের উচ্চারণ হয় কি মান আচ্ছা তারপরে দেখো আমাদের ইউ নাম্বার আমাদের ইউ নাম্বার আছে কি যজবের অপর নাম অপর নাম যজমের অপর নাম কি সাকি তাহলে যজমের অপর নাম কি যজমের অপর নাম হচ্ছে সাকি তাহলে দেখো আরবি হরফের উপর পেশ দিলে উকার হয় বা পেশের উচ্চারণ বু হয় দুই জবর দুই জেড ও দুই পেশকে কি বলে তানবিন বলে আচ্ছা মিম দুই জবরের উচ্চারণ হবে কি মান হয় মিম দুই জবরের উচ্চারণ মান হয় তারপরে দেখো যজমের অপর নাম কি সাকিন যজমের অপর নাম আচ্ছা যজমের অপর নাম কি সাকিন যজমের অপর নাম সাকিন আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু শূন্যস্থান পূরণ সবগুলোই পড়ে ফেললাম আবার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শূন্যস্থান পূরণ গুলো একবার পড়ি দেখি গোলাম কিপ্রিয়া বলো তো আরবি ভাষায় হরকত দে
রস্যকার হয়। ওকে ভেরি গুড। এরপর লামহা বলো, লামহা বলো আরবি হরফের উপর পেশ দিলে কি হয়? বলো লামহা আরবি হরফের উপর পেশ দিলে কি উকারের মতো হয়? ওকে ভেরি গুড। আচ্ছা রিফা তুমি বলো বা পেশের উচ্চারণ কি হয়? ম্যাম বুঝতে পারলাম না। বা পেশ এর উচ্চারণ কি হয়? বা পেশ বু হয়। ওকে ভেরি গুড। আচ্ছা তৌহিদ বলো দুই জবর দুই জের ও দুই পেশকে কি বলে? মিস তানবিন বলে। ওকে আচ্ছা নাফি বলো মিম দুই জবরের উচ্চারণ কি হয়? মিম দুই জবর এর উচ্চারণ মান হয়। ওকে ভেরি গুড। আচ্ছা এবার মাহমুদা খান বলো স্বরচিহ্নকে আরবি ভাষায় কি বলে? স্বরচিহ্নকে আরবি ভাষায় হরকত বলে। ওকে ভেরি গুড। এরপরে বলো ফারিহা আরবি ভাষার হরকত কয়টি? আরবি ভাষা হরকত তিনটি। ওকে ভেরি গুড ভেরি গুড ফারিয়া অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা তারপরে বলবে তাহসিন, তাহসিন বলো আরবি হরফের উপর জবর দিলে কি হয়? কাব্য বলো আরবি হরফের উপর জবর দিলে কি হয়? আকার হয়। ওকে ভেরি গুড। আচ্ছা শশী বলো আরবি হরফের নিচে জেড দিলে কি হয়? ম্যাম জবাব দিলে নেটওয়ার্ক সমস্যা শশী। আচ্ছা কাশিকা, কাশিকা বলো তো আরবি হরফের উপর পেশ দিলে কি হয়? ওকে আচ্ছা তাহলে দেখো আমরা আজকে এখন আমাদের হোমওয়ার্কটা নিয়ে নিব। আচ্ছা তাহলে দেখো আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে শূন্যস্থান পূরণ, সম্পূর্ণতা। ক থেকে
আচ্ছা তাহলে বাবুরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।